কিহলি মোর এই কপালটা তো পুড়িয়ে দিলি, তুই কি কইছিলি? ভালু দেখাইছস আর কইছস যে তুই একটা সাব ইন্সপেক্টর, এখন বিয়ের পর দেখি তুই একটা সিপাই। সিএ কমেডি টিভি, স্মাইল ইজ গুড ফর হার্ট। পুলিশ কইতে লজ্জা করে না? পুলিশ কয় কারে? হ্যাঁ, যারা বড় বড় অফিসার। দেখো মুই গর্বের সহিত বলতে পারবো যে মোর স্বামী হইছে বড় অফিসার। আহারে, বিয়ের আগে কত স্বপ্ন ছিল মোর, মোর পুলিশ অফিসার বিয়া হরমু, সেলফি তুলমু, পুল্লা প্রসার করে দিম অল বিশ্বে, সবাই দেখবে মোর জামাই পুলিশ অফিসার। আর তুই তুই কি হলি? মোর এই কপালটা তো পুড়িয়ে দিলি, তুই কি কইছিলি? ভালু দেখাইছস আর কইছস যে তুই একটা সাব ইন্সপেক্টর, এখন বিয়ের পর দেখি তুই একটা সিপাই। লজ্জা শরমে মুই ফেসবুকে একটা ছবি আপলোড দিতে পারি না, মুই কেউ না কইতে পারি না মোর জামাই সিপাই। এই কথা কি কজা? এটা তো শরমের কথা। তোরে লিয়ে কোনো যাইতেও পারি না, কোনো পার্টিতে যাইতে পারি না, মোর বাহের বাড়ির মোর কোন বুন গোদারে যাইতে পারি না, কইতে লজ্জা হারে যে মোর জামাই সিপাই। ও মোর প্রমোশন হইবে, প্রমোশন হইলে মুই ওই ওই সাব ইন্সপেক্টর না, ডাইরেক্ট ওসি। আল্লাহ যদি করে এসপি এসপি হইয়া যাম, ও টেনশন করা লাগবে না, একটু সবুর করতেই হবে, সবুর করলে মুই ওই কামড়া ঘড়াই দিমু। সবুর করমু আর কতদিন সবুর করমু? হ্যাঁ, বিগত এই 4 বছর ধরে সবুর করতে আসি, 4 বছর ধরে তো একই গান গাইতে আসেন, একই গান গাইতে আসেন, এই একই গান তো হনতে মজা লাগতে আসে না। বউ আসতে কো, মোর মান সম্মানটা মনে জায়গায় যাইতে আসে। ঘটনা হইলে মুই তো পুলিশে চাকরি করি, ও তোমার টেনশন করা লাগবে না, প্রমোশন পেলে মুই সাব ইন্সপেক্টর হয়ে তোমার বুঝাই দিব, মুইও পারি, কিন্তু একটু প্রমোশনের দরকার। তোরে তোরে সময় দিব আরো জীবনেও না, আর তোরে কোনো সময় দেওয়া হইবে না। বহুত সময় দিছি, 4 বছর সময় দিছি, আজ গই মুই মোর বাহের বাড়ি চললে যামু। যেদিন তুই বড় অফিসার হবি সেদিন মোর বাহের বাড়ি যাবি, মোরে লই যাবি। হের আগে মুই কিন্তু এমন আই কইয়া দিলাম, যা তুই অফিসে যা, থানায় যা, যেহেনে মন তাই হেনে যা। মুই আজ গই মোর বাহের বাড়ি গাত্রী বস্তা গোল হইরে মুই যাইতে আছি, মোরে আনতে যাবি না যতদিন পর্যন্ত অফিসার না আবি, যতটা ছাত্রামি হইতে হইতে। ইয়ে কোনো কথা, মোর সার রে ধরতেই, মোর সার সারা কেউ মোর আটকাইতে পারবে না। কোথায় ছিলেন এতক্ষণ? এত লেট কেন? কখন আসার কথা ছিল আপনার? বউয়ের সাথে একটু ড্রামা করছি। বউয়ের সাথে ড্রামা করছেন? জি। ঠিক আছে, ভালো কথা, বউয়ের সাথে ড্রামা করবেন, চাকরি রিজাইন দেন। স্যার আসলে বউডারে আমি বিয়া করছি, আমি সাব ইন্সপেক্টর এই কথা কইয়া পরে বুঝো না, এসে দেখছি আমি সাধারণ একজন সিপাহী, তখন থেকে বউ আমার আর বউ মানে আমার স্বামী হিসেবে মানে না। শুনুন, আপনি আপনার বউকে কি বলে বিয়ে করেছেন আর কি করতে চেয়ে বিয়ে করেছেন সেটা আপনার আর আপনার বউয়ের ব্যাপার, সেটা এখানে কেন নিয়ে আসছেন? না মানে আমার যদি একটু প্রমোশন দিতেন তাহলে বউরে মানাইতে পারতাম, আমি একটু স্যাটিসফ্যাকশনে থাকতাম। প্রমোশন? প্রমোশন কাকে দেওয়া হয় জানেন? যে আইনের চোখকে কখনো ফাঁকি দেয় না, যে ডিউটিতে সবসময় স্ট্রং থাকে, ঠিক আছে, যে চোর বাটপার স্যাচোর যা যা আছে তাদেরকে ধরে নিয়ে আসে, আসামিকে ধরে নিয়ে আসে, তারপর দেশে এখানে ওখানে
এ জায়গায় ও জায়গায় যেখানে আকর্ম কুকর্ম হয়, খারাপ কাজ হয়, তাদেরকে ধরে নিয়ে আসে। তাদেরকে প্রমোশন চেয়ে নিতে হয় না, নিজে থেকেই দেয়। আমি এখন থেকে ডিউটি ঠিকমতো পালন করব, আর চোর স্যাচোর বাপার যারা আছে, যারা আইনের চোখ ফাঁকি দিয়ে কুকর্ম করতেছে, সবাইকে আমি ধরে নিয়ে আসবো ইনশাআল্লাহ। শুনুন, প্রমোশনের জন্য এত পাগল হয়েন না, প্রশাসনই আপনাকে প্রমোশন দিবে। জি স্যার। আপনি আমার সঙ্গে আসুন। জি স্যার। তুই মুস্কি হাসছিলি না, দেখায় দিমু প্রমোশন নিয়ে তোর সে উপরে গিয়া দেখায় দিমু এই সিকোনালি পারে। প্রমোশন আমার নীতি হইব। পাইছি, আজ এই জুয়াখোরদের ধরে আমার প্রমোশন নিতেই হবে। বইয়ের সম্মান আমাকে রাখতেই হবে। যাবি কই বাসাধন। এই বেটা বুইরা খাটাস, দেশে জুয়া খেলো? জুয়া আজগা তোর জুয়া ভুয়া বানায় দিমু। জুয়া খেলো জুয়া, তোর জুয়া বাইর কর মুহুরির পুত। স্যার, এই টাকাগুলো স্যার আপনি নিয়ে যান স্যার, আর প্রত্যেক দিন যখন হবে স্যার সপ্তাহটা স্যার আপনারা দিয়ে দেবেন। এ হুরির পুত, আমার বউ সাব ইন্সপেক্টর জাইনা আমার বিয়া করছে, আমার এখন প্রমোশন দরকার, তোর টাকা পয়সা দরকার নাই, প্রমোশন আমাকে সাব ইন্সপেক্টর হইতে হবে, নইলে আমার বউ ভাইগা যাইব, বুঝতে পারছস? কি বুঝলি? কিছু বুঝস নাই, বুই টাকা দায় সাজু আখেলো থামরা দিমু। উঠ উঠ স্যার, আমি আপনার বাপের বয়সে একটা মানুষ, তোর বাপের গোষ্ঠী গুলো আমার বউ যাইতেছে, ওই আছে বাপ দিয়া। তোগো কারণে আমার প্রমোশন হইতেছে না, এইবার আমার তোর কারণে আমার জীবনটা শেষ হয়ে গেছে, আমার বউ আমারে অনেক ইয়ে করছে, আজ আমার প্রমোশন ঠেকাই কে? বউ আমারে সাব ইন্সপেক্টর ভেবে বিয়া করছে, টান নেশা হলার পর আপনি আমাকে বলছিলেন আমি যদি আসামি ধরে আনতে পারি তাহলে আমার প্রমোশন দিবেন, আজ জুয়াখোরদের ধরে নিয়ে আসছি স্যার, আমি নিজের হাতে ধরছি, তাস খেলছে জুয়া খেলছে ওইখান থেকে ধরে নিয়ে আসছি স্যার। আপনার প্রমোশন এহ জিন থেকে তো হবে না। কি অবস্থা?